নমস্কার, আমি অরিন্দম। আজকে আমার ইউটিউব চ্যানেলে অরুণাব ভৌমিক, উনি ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তনী। আমাদের ধূপগুড়ি হাই স্কুলের 75 বছর, আমরা খুব আনন্দে আছি এই প্রোগ্রামটাকে যাতে সফল করা যায়। উনি 1971 সালে ৬৭, উনি ব্যাচ আমার, ৬৭ আমার জন্ম। তা উনি আমাদের এই প্রোগ্রামে আসছেন, আজকে ওনার মুখে কিছু শুনবো যে পুরনো দিনে সেই কথা ধূপগুড়ি হাই স্কুলে। শুনে খুব ভালো লাগছে যে আমাদের প্রাক্তনীদের আবার একটা মিলনের সুযোগ এসছে, এটা তো খুব ভালো কথা। 50 বছর পূর্তির পরেও একটা হয়েছিল এরকম, সেটা খুব বড় করে না ছোট করে হয়েছিল, সেটা তো গিয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা, সেখানে একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল বর্তমান এবং প্রাক্তনদের মধ্যে, সেখানে আমাকে প্রাক্তনদের অধিনায়ক করে সম্মান দেওয়া হয়েছিল। সে এখনও সেই স্মৃতিটা উজ্জ্বল হয়ে গেছে সেই সময়কার। তো এবারে আমি অরিন্দমের কাছে শুনলাম যে এবারও খুব ভালোভাবে এটা করা হচ্ছে, এটার আমি সফলতা কামনা করি। এবং আরও যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমার পক্ষে যতদূর সম্ভব আমি সব রকম সহযোগিতা করব, এবং প্রাক্তন যে সমস্ত ছাত্রর সঙ্গে এখনও যোগাযোগ হয়নি অথচ আমার সঙ্গে যোগাযোগ আছে, আমি তাদের সঙ্গে এই কমিটির যোগাযোগ করিয়ে দেবো এবং তাদের ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবো যাতে তারাও এখানে সক্রিয়ভাবে অংশ নেয়, এটাই হচ্ছে আমার কথা। তো আমি খুব মানে এত ভালো লাগলো, উনি ওনার সাথে কথা বলছিলাম, উনি পুরোনো দিনে সে কথাগুলো বলছিলেন, এবং সাকসেসফুল পার্সন, ওনার ছেলেও আমেরিকান অ্যাম্বাসিতে চাকরি করে আর কি, তো সেটাও বললো আর কি, ওনার ছেলে আমেরিকাতে থাকে আর কি, আমেরিকাতে থাকে কিন্তু এখন দিল্লিতে উনি আমেরিকান দূতাবাসে সরকারি চাকরি, এটা একটা বড় সাকসেসফুল। এবং সবথেকে আরও ভালো লাগলো যখন ওনার বাড়ি খুঁজছিলাম আমি, অনেকে বললো আরে ওই মাস্টারমশাই আরে যিনি ছাত্র পড়ান, মানে এখন উনি নিয়ম করে ছাত্র পড়ায়, মানে যারা ইংলিশ মিডিয়ামে ছেলেদের পড়ায়, ইংলিশ পড়ায়, সায়েন্স পড়ায়, তো এই ধরনের মানুষ আমাদের ধূপগুড়ি হাই স্কুলে প্রাক্তনী, আমরা গর্বিত, আমরা আপ্লুত। আমরা ওনাকে পাচ্ছি আমাদের, উনি আমাদের 21 তারিখে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে 23 তারিখে উনি থাকছেন, এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাই। স্যার, আপনার যদি আর কিছু বলার থাকে? না, আর কিছু বলার নেই, আমি চাচ্ছি যে এই অনুষ্ঠানটা খুব আমিও সক্রিয়ভাবে সহযোগিতা করবো এবং এটা খুব সাকসেসফুল হোক, সাফল্যমণ্ডিত হোক, এটাই চাচ্ছি। আপনি কিন্তু স্যার আসছেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা উনি কনফার্ম করলেন যে উনি আসছেন, ধন্যবাদ, আবার দেখা হবে, নমস্কার।